এজাক ছাত্র ছাত্রীয়ে এক্সপোজার ভিজিটলৈ গৈ করিলে আনন্দ। এই ভ্রমণত প্রায় 300 ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষক, অশিক্ষক, কর্মচারী সকলে উপস্থিত আছিল। পি এম শ্রী কাছাৰৰ চন্দ্ৰনাথপুর এম ই স্কুলৰ উদ্যোগত পি এম শ্রী এক্সপোজার ভিজিটর আয়োজন করা হয়। এই এক্সপোজার ভিজিটসমূহৰ উদ্দেশ্য হৈছে পাঠ্যক্রমৰ বাহিৰৰ জগতখনক পরিচয় করাই দিয়া। ছাত্র ছাত্রীয়ে শিলচর রেডিও স্টেশন, শিলচর দূরদর্শন কেন্দ্র পরিদর্শন করে। আমি টিভিত দেখা সকলো কথা, রেকর্ডিং কেনেকৈ করা হয়, সেটটো কেনেকৈ সজোৱা হয়, লাইট ক্যামেরা একশনের বিষয়েও দূরদর্শন কেন্দ্রর কর্মীসকলে বুঝাই দিয়ে। রেডিও টিভির পরিদর্শন করার পিছত সকলে জেলা ক্রীড়া সংস্থার খেলপথারলৈ যায়। অসম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যকলা বিভাগের অধ্যাপক সকলে ছাত্র ছাত্রী সকলক জেলা ক্রীড়া সংস্থার দেওয়ালত তৈয়ার করা বিভিন্ন ক্রীড়া সম্পর্কীয় শিল্পকর্মর বিষয়ে কয়। আলোচনার পর্যায়ের পিছত ছাত্র ছাত্রী সকলে বরাকর একমাত্র বিশ্ববিদ্যালয় অসম বিশ্ববিদ্যালয়লৈ যায়। ছাত্র ছাত্রী সকলে অসম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ পরিদর্শন করে। অহা দিনতে এই এক্সপোজার ভিজিটর উপরত ছাত্র ছাত্রী সকলে বরাব এখন প্রতিবেদনও। আমরা স্টুডিওতে তিনটা ক্যামেরা, থ্রি ক্যামেরা সেট আপ, দূরদর্শন শিলচর তিনটা ক্যামেরার সেট আপে পাঠানো। তো তিনটা ক্যামেরার থেকে এখানে